আমরা লাইভে আছি, একটু ট্রাফিক জয়েন করুক, তারপর শুরু করি। আমার লাইভটা শেয়ার দিয়ে দিতে পারি আমার। ওকে, হ্যালো এভরিওয়ান, আমরা একটা চমৎকার লাইভে চলে আসলাম আজকে। তো আজকে আমাদের লাইভের টপিক হচ্ছে ওয়ান অন ওয়ান লার্নিং। সো আমাদের অনেকেরই স্টুডেন্টের আসলে কোয়েশ্চেন আছে, ওয়ান অন ওয়ান লার্নিংটা কি বা আসলে কিভাবে হবে। তো আমি একটু হালকা সামারাইজ করি, তারপর আমার সাথে আসছে আমাদের মেন্টর আয়মান শাফি, তো ওর কাছ থেকে কিছু জিনিস শুনবো আমরা। সো জেনারেলি আমাদের কি হয়, আমরা কোন একটা আইটি স্কিল ডেভেলপ করার জন্য, যেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে অফলাইনে গিয়ে শিখে, রাইট, অফলাইনে তার অফিসে গিয়ে সে কিছু জিনিস শিখাবে, আমি সামনাসামনি শিখতেছি। তো এর পাশাপাশি আমাদের আরেকটা মডিউল হচ্ছে রেকর্ডেড ভার্সন, অর্থাৎ রেকর্ডেড ভিডিও, অর্থাৎ আমার কোন একটা কোর্সে আমি এনরোল করব, রেকর্ডেড কিছু ভিডিও থাকবে এবং রেকর্ডেড ভিডিও গুলো দেখে আমি স্কিলটা ডেভেলপ করব। আর থার্ড যে প্রসেস, এটা আমাদের খুব জনপ্রিয় একটা প্রসেস, উইচ ইজ অনলাইন লার্নিং। অনেকগুলো পিপলের সাথে একসাথে, অনেক স্টুডেন্ট থাকবে, একজন মেন্টর থাকবে, অনলাইনে লাইভ ক্লাস হবে। সো এটা খুবই পপুলার এবং মোটামুটি যথেষ্ট সাকসেসফুল একটা মডিউল। সো এর পাশাপাশি আমরা আসলে নতুন একটা মডিউল আসলে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, উইচ ইজ ওয়ান অন ওয়ান লার্নিং, অর্থাৎ একজন মেন্টরের একজন স্টুডেন্টই থাকবে। উইকে দুটো করে ক্লাস সে নিবে, আর সে ক্লাসটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হইতে পারে। টপিক থাকবে হচ্ছে টোটাল 3 মাসের আমাদের প্ল্যান। সো 3 মাসে আমরা মোটামুটি 24টার মতো ক্লাস পাচ্ছি, অর্থাৎ এই 24টা ক্লাস একজন মেন্টরের আন্ডারে ওয়ান অন ওয়ান করতেছি। এখন এর পাশাপাশি আমাদের ফাইবার এবং আপওয়ার্ক ক্র্যাশ কোর্সও থাকতেছে, সেটা আমি নিব। তো এখানে আমি একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা বলি। প্রত্যেকটা মানে মেথডই খুবই পাওয়ারফুল এবং জনপ্রিয় এবং সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে। তো প্রথমে অফলাইন লার্নিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমি কোনো একটা জায়গায় গিয়ে শিখতেছি, গুড মডেল। বাট এখানকার প্রবলেমটা হচ্ছে আমাদের যারা আসলে একটু ডিস্ট্রিক্ট মানে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে থাকে, তাদের যে প্রবলেমটা হয়, তারা আসলে ঢাকার মানে ম্যাক্সিমাম আসলে বড় যা বা ভালো যে ইনস্টিটিউশন গুলো, সেগুলো আইটি ইনস্টিটিউট গুলো ম্যাক্সিমামই ঢাকায়। সো অনেকে আসলে ঢাকায় এসে কোর্স করা সম্ভব হয় না, একটা বড় লার্নিং এর। এর পাশাপাশি আমাদের রেকর্ডেড কোর্সও যথেষ্ট পাওয়ারফুল এবং অনেক অনেক বাংলাদেশি এবং বিদেশি চমৎকার কিছু প্ল্যাটফর্ম আছে উইচ আর ডুইং রিয়েলি ওয়েল। বাট এখানে ডেডিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা মেন্টর কিন্তু আসলে রেকর্ড করেই রেখে দিচ্ছে কোর্সগুলো। তো আমাদের একটা টেন্ডেন্সি থাকে, রেকর্ডেড কোর্স যেহেতু আছে, আমার অনেক সময় ধরে আমি জিনিসগুলো দেখব, বসি বসি করে আর বসা হয় না, রেকর্ডেড কোর্সের প্রবলেমটা হচ্ছে এটা। তো যদি ডেডিকেটেড থাকে একজন স্টুডেন্ট, রেকর্ডেড কোর্স ইজ গুড ফর। বাট সে যদি আসলে লেজি হয়, দেখা আমরা অনেকে কি করি, দেখা যায় যে 10টা 20টা কোর্স কিনে রেখে দিছি, আলটিমেটলি আসলে কোনো কোর্সই শেষ করা হয়। রেকর্ডেড ভার্সনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। পাশাপাশি আমাদের অনলাইন যে মডিউল, অর্থাৎ অনলাইনে অনেক স্টুডেন্টের সাথে যখন লাইভ ক্লাস করি, যদি স্টুডেন্টরা ডেডিকেটেড থাকে, দ্যাট ইজ গুড, সে আসলে সবার থেকে হলেও সে নিজের জিনিসটা সে নিয়ে নিতে পারবে। বাট এখানে আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে, যেমন আমাদের প্রত্যেকটা ব্যাচে 100-150 স্টুডেন্ট হয়, ফাইবার ক্র্যাশের ক্ষেত্রে দেখা যায় 200 পার হয়ে যায়। তো 150-200 স্টুডেন্টদের মধ্যে আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে চিনা বা প্রত্যেকটা স্টুডেন্টের প্রবলেম গুলো ফাইন্ড আউট করা, প্রত্যেকটা স্টুডেন্টকে ওয়ান অন ওয়ান কাস্টমাইজড ফিডব্যাক দেওয়া সম্ভব হয়, এটা সবচেয়ে বড় একটা প্রবলেম অনলাইন একসাথে অনেকের সাথে শেখার। সো দ্যাটস ওয়াই আমাদের এই ওয়ান অন ওয়ান মডিউলটা, অর্থাৎ আমরা সবাই প্রাইভেট টিউশনে কি হয়, আমার স্যার থাকে, আমি স্টুডেন্ট থাকে, এবং স্যার কিছু জিনিস বুঝায়, স্টুডেন্ট সে রিপ্লাই করে, এবং স্যার কিন্তু আসলে বুঝতে পারে যে এই স্টুডেন্ট এতটুকু বুঝতে পারছে, এতটুকু বুঝতে পারে নাই। এই যে ওয়ান অন ওয়ান একটা একটা ফ্যাক্ট কাজ করতেছে, একটা ওকে একটা প্রাইভেট ফিডব্যাক দেওয়ার একটা ব্যাপার, বা ও যেভাবে বুঝবে সেভাবে বোঝানোর একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। দ্যাটস ওয়াই ওয়ান অন ওয়ান ইজ ভেরি পপুলার একটা ব্যাপার। আমাদের জেনারেল আমরা 1, 2, 3, 4, 5, 6 অনেকে টিউশনই করতেছে, এই জায়গাটাতে এটা খুব পপুলার। সো আইটি সেক্টরে বাংলাদেশে ফর ফার্স্ট টাইম আমরা ওয়ান অন ওয়ান লার্নিং এ আসে, যে কোনো আইটি স্কিল ডেভেলপ করার জন্য, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। সো সবচেয়ে বড় যে ব্যাপারটা, এখানে স্টুডেন্টদেরকে ওয়ান অন ওয়ান আসলে গাইড করা হবে, সো দ্যাট সে আসলে
একটা জায়গায় বসতেছে না, বা এই টপিকটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, আমি একটা অল্টারনেটিভ টপিক নিয়ে আসতে পারি যেটা তার জন্য আসলে বোধগম্য। সো সেক্টরটা অনেক বড়, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, যাই বলি, 1 বছর, 1.5 বছর, 2 বছর ক্লাস নেওয়া যাবে, এত কন্টেন্ট আছে। বাট এখানে আসলে একটা স্টুডেন্ট যতটুকু নিতে পারে ততটুকু দিয়ে কিন্তু তাকে মার্কেট প্লেসে সাকসেসফুল করা পসিবল, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর এই জায়গাটাতে আমরা আসলে ইউনিক কোর্সটা নিয়ে এসেছি, আমার সাথে আমরা প্রায় 6 জন মেন্টর, আমরা আসলে ইনিশিয়ালি 6 জন মেন্টর, পরবর্তীতে আমরা নেক্সট ফেজে আমরা আরো কিছু মেন্টর ইনক্লুড করবো যারা আমাদের এখনো আসলে ইনিশিয়াল ফেজে আছে। বাট এখন আসলে যারা মোটামুটি 1 বছর, 2 বছর, 3 বছর ধরে যারা আমাদের সাথে মেন্টরিং করতেছে বা এক্সপার্ট মেন্টর যারা আছে তাদেরকে অনবোর্ড করা হয়েছে। তো আমার সাথে আছে মেন্টর আয়মান শাফি। তো আমরা আয়মান কাছ থেকে জিনিস শুনবো, তার 1-on-1 লার্নিং এ কি কি জিনিস থাকতেছে জানবো, এখানে আসলে স্টুডেন্ট কিভাবে টপিক কাস্টমাইজ করতে পারবে এই জিনিসটা জানবো। দেখে নিতে পারেন, এখানে সবকিছু গোছায় মানে বলা আছে, দেখে সবাই একটু উপকার হবে। আমার লাইভটা আসলে আমার পেজ থেকে, কোটনবিড়ি পেজ থেকে এবং কোটনবিড়ি ইউটিউব চ্যানেল থেকে একসাথে টেলিকাস্ট হচ্ছে। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো ইস্যু জানার থাকে, ইউ ক্যান কমেন্ট অন দ্য লাইভ অ্যান্ড আমরা লাইভে কমেন্টগুলোকে হাইলাইট করে নিয়ে আসবো। তার আগে আমার একটু আয়মানের সাথে পরিচয় হয়নি এবং আয়মানের কাছে একটা জিনিস জানতে চাবো, আমি কিছু বেনিফিটের কথা বললাম। এখানে আসলে ফোকাসড যে ব্যাপারটা কি, অর্থাৎ আমাদের আসলে টেন্ডেন্সিটা কি থাকতেছে বা আমরা আসলে কেন এই জিনিসটা ইনক্লুড করলাম বা স্টুডেন্টদের জন্য কি কি বেনিফিট আছে এখানে। আচ্ছা, সো এই যে 1-on-1 লার্নিং যেটা ইনক্লুড করার মেইন যে ফ্যাক্টরটা, সবাই যদি চিন্তা করি যে অনেকেই আছে যে ধরেন একসাথে 100 জনের সাথে, 50 জনের সাথে বা 30 জন, 20 জনের সাথে ক্লাস করার মজা পায় না, বা সে মজা পায় না এটা বলবো না, অনেক কিছু বুঝে না, ঠিক আছে। সো আবার ধরেন সে কোনো টপিক বুঝলো না, সে আবার সেটা নিয়ে কোয়েশ্চেন করতেও ভয় পায়, আচ্ছা ভাই আমি কি কোয়েশ্চেন করবো, মানে দ্বিধাবোধ করে কোয়েশ্চেন করতে। অনেকেই আছে যে কোয়েশ্চেন করে দ্বিধাবোধ করে বা লজ্জা পায় যে আসলে কি মনে করবো আমি কোয়েশ্চেন করি, কি মনে করবো আমি বলি পারি না, সবাই কি ভাববে। সো এইভাবে কি করে অনেকে মানে একসাথে অনেকের সাথে ক্লাস করতো, মানে কোর্স করতে লাইভ ক্লাস বলি বা রেকর্ডিং রেকর্ডেড বলি, রেকর্ডেড কোয়েশ্চেন করার অপশন থাকে না, বাট লাইভ ক্লাসে অনেকে কোয়েশ্চেন করতে ভয় পায়। সো সে জায়গা থেকে চিন্তা করলো কিন্তু আসলে অনেকে চায় যে আমি যদি ভাইয়ের সাথে 1-on-1 কথা বলতে পারতাম, 1-on-1 বা ট্রেনিং নিতে পারতাম, আমার জন্য হয়তো বেটার হইতো, তাকে আমার মনের কথাগুলো খুলে বলতে পারতাম বা কোনটা বুঝি নাই ইনস্ট্যান্ট আমি স্টপ করে দিলাম, ভাই একটু দাঁড়ান আমি একটা এটা কোয়েশ্চেন করে নিই। তো যখন আমরা ধরেন 50 জন বা 100 জনের সাথে ক্লাস করি, যেটা আমাদের ব্যাচে প্রায় সব ব্যাচে থাকে যে 30 জন, মিনিমাম 30 জন থাকেই বলতে গেলে, সো 30 জন থেকে 100 জন আমাদের ক্লাস করি, তো তখন যদি 2-3টা স্টুডেন্ট থামাই দেয় ক্লাসের মাঝখানে, ভাই বুঝি নাই, ঠিক আছে ঠাস করে, তখন দেখা গেছে বাকি অনেকজনে থাকে যে অনেকে মাথা গরম হয়ে যায়, ভাই কেন থামাইলেন, শেষ করতে দেন, এটা অনেকেই থাকে, এটা অনেক বেশি প্রায় সময় দেখা যায়, ঠিক আছে। সো দেখা গেছে যে হ্যাঁ আপনি এ ব্যাপার জানেন না, ধরেন ভুলে কেউ কোশ্চেন, ভাই এটা বুঝি নাই, অনেকে আবার মানে সাইড টক করে যে ভাই এটা বুঝেন না, এটা তো ইজি জিনিস, তো অনেকের আবার অনেক গায়ে লাগে ব্যাপারটা। সো আমরা এত কিছু চিন্তা করার পর আবার এভাবেও না, অনেকে আবার আমার পার্সোনালি অনেকে নক করে যে ভাই আপনার সাথে আমার 1-on-1 করতে পারে ভালোই তো, ভাই আপনি কি 1-on-1 ক্লাস নেন নেন, আমাকে আমাকে 1 মাস ট্রেনিং করেন, আমাকে একটু হেল্প করেন 1 মাস, ঠিক আছে। তো দেখা গেছে যে আসলে সময় ওঠে না, এত কাজ, এজেন্সি, ক্লায়েন্ট, আবার এখানে মেন্টরিং, ঠিক আছে, আবার ভার্সিটি, তো একসাথে এত কিছু সময় হয়ে ওঠে না। তো আমরা না করতে না, ভাই আসলে পসিবল না, আপনি আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যান, এখানে এই ভাই ক্লাস নিতেছে, এখানে 3 মাসের মডিউল আছে, এরপর মাল্টিপ্লেস আছে, মোটামুটি সাকসেস পাবেন, সাপোর্ট আছে, ওকে। সো সব কিছু সাজানো, একটা ফানেল সাজানো আছে আমাদের এখানে, যে একটা স্টুডেন্ট বিগিনিং থেকে শুরু করে তার বেসিক কম্পিউটার স্কিল, কমিউনিকেশন থেকে শুরু করে, এরপর হচ্ছে আমাদের যে ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবই শেখানো হয়, এই টু সবই শেখানো হয় অনেকগুলো স্টুডেন্টের সাথে একসাথে মানে গ্রুপ করে, ঠিক আছে, এটা আমরা সবাই জানি আসলে এতদিনে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে 1-on-1 লার্নিং। সো আমরা একজনের সাথে একটা স্টুডেন্টের সাথে একটা টিচারই কাজ করবে, সে ধরেন তার সাথে 24টা, আমাদের যে মডিউলটা সাজানো হয়েছে সেখানে কি হচ্ছে, ধরেন আপনি আমার সাথে 24টা ক্লাস করবেন, হয়তো মাঝে মাঝে 1-2টা ক্লাস বা 3টা ক্লাস বাড়াইতে হইতে পারে, স্কিল যদি ধরেন মানে কন্টেন্ট শেষ যদি না হয়, এমন যদি কখন হয় রিয়ার কেসে, সেটা আলাদা হিসাব। সো মোটামুটি আমরা যে হিসাব করি 24টা ক্লাস পাবেন 3টা মাস সময় নিয়ে। সো ওই 3টা মাসের মধ্যে ধরেন আপনাকে টপিক কাস্টমাইজ করার অপশন থাকবে। এখন টপিক কাস্টমাইজ করার আমি অপশনটা আমি আপনাদের একটু দেখাই, যদি স্ক্রিন শেয়ার করা যেত আমার জন্য মনে ভালো হইতো। হ্যাঁ শিওর। আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, প্রেজেন্ট থেকে? হ্যাঁ ওকে।
সো প্রেজেন্ট থেকে আমি যদি দেখি স্লাইড শেয়ার স্ক্রিন, হ্যাঁ ভাই দেখেন স্ক্রিনের তো জন্য শুরু হয়েছে কি। একটু আর তার মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চাইলে কমেন্টে অ্যাক্স করতে পারেন যে ভাই এই রিলেটেড ইস্যু আছে বা হচ্ছে এই সমস্যা আছে। ওকে স্ক্রিন প্রেজেন্ট করা আশা যাচ্ছে। করি, আচ্ছা আমি মানে ভুল ইয়াটা শেয়ার করছি, একটু দাঁড়ান। আচ্ছা হ্যাঁ আমি একটু ভুল ট্যাবটা শেয়ার করে ফেলছি, একটু দাঁড়ান চলো। ওকে আচ্ছা আমি রিমুভ করেছি, তো আমি কিছু কমেন্ট নিয়ে আসি মিনওয়াইল, আই এম রেডি দিতে। আমাদের অনেকগুলো কমেন্ট চলে আসছে। আচ্ছা ফেরদোস, হ্যালো ভাইয়া, সালাম আলাইকুম জানাইছে। ফেরদোস ভাইয়া ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাইয়া। অভিজিৎ, আয়মান শাফি ভাই, মিনহাজুল হাসান, আদাব জানাইছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আর একজন জানতে চাইছে সাইদ ভাইয়া কোর্সে কয়টা টপিক থাকবে। সো এটা আসলে আমাদের ধরা যাক একটা মেন্টরের কাছে আমি শিখতে চাচ্ছি, হতে পারে আয়মান শাফি। কারণ আয়মান শাফি যে জিনিসগুলো জানে, যেমন সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, তারপর হচ্ছে ক্রিয়েটিভ ফর্মের মধ্যে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, সো এইখানে এই সমস্ত টপিক ওপেন থাকবে, অর্থাৎ 50 থেকে 60টা টপিক থাকবে। সো এখান থেকে আমরা আমার পছন্দ মতো আমি 24টা ক্লাস বেছে নিতে পারবো। এটা আমরা ইনিশিয়ালি যখন আসলে মেন্টরের সাথে ফার্স্ট সেটিং এ আমরা এই জিনিসটা ডিসকাস করব এবং কে আমি কোনটা অনুসারী নিয়ে করে যাবে। বেটার। হ্যাঁ শিওর, হ্যাঁ শেয়ার স্ক্রিন শেয়ার হয়েছে এবং স্ক্রিন কি ঠিক আছে? ওয়ান অন ওয়ান রাইট, আচ্ছা তো আমাদের প্রত্যেকটা মেন্টরের জন্য একটা করে ধরুন হচ্ছে এরকম একটা পেজ আছে। ওকে সো ওইখানে ধরেন আমি কি করছি লাইফে বা কত স্টুডেন্ট ট্রেন করাইছি, আমার স্কিল কি কি, সব স্কিল তো দেওয়া পসিবল না, যতগুলো স্কিল দেওয়া গেছে আর কি। সো আমার ফোন নাম্বার, আমার ইমেল, দেন হচ্ছে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে মডিউলটা। ওকে আচ্ছা মডিউল আসার আগে আমি বলে দিই, ধরেন অনেকে আমাকে চিনেন না জানেন না, তো আমি কিছু ডেমো ক্লাস দিয়ে রাখছি। আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, প্রায় অনেক ক্লাসই নেওয়া হয়েছে ওয়েব ডেভেলপমেন্টের উপরে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, ঠিক আছে, এরপর আমার কমিউনিকেশন ক্লায়েন্টের সাথে, লাইভ কলিং, ঠিক আছে। সো অনেক আমার যা যা আমি করছি লাইফ মোটামুটি সবকিছু এখানে দেওয়া আছে, মানে ডেমো ক্লাস কিছু দেওয়া আছে যাতে আপনারা আইডিয়া নিতে পারেন। ওকে আচ্ছা আমি একটু ইনক্লুড করে দিই, আইমান হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ব্যাচ এবং ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড, এই দুটা ব্যাচের মেন্টর। হ্যাঁ আইমান কন্টিনিউ করো। আচ্ছা তো এখন মডিউল কি কি হবে, এখন প্রত্যেকটা মেন্টরের মডিউল একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে। তো আমার মডিউল নিয়ে কথা বলি তাহলে, দেখেন আমি প্রথম ইনক্লুড করছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন উইথ এইচটিএমএল, সিএসএস এন্ড টেলউইন্ড। ওকে সো এখানে কি হচ্ছে, এখানে ধরেন হচ্ছে আপনি যদি চান এই মডিউল ইনক্লুড করতে, মানে এখানে ধরেন আমি যে মডিউলগুলো বলছি বা এখানে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে আপনি পিক করতে পারবেন আমি যেটা শিখতে যাচ্ছি, তখন আমি আপনাকে আমি নক দিয়ে বলতে পারি যে আপনার জন্য এই রোডমার্কটা ভালো হয় বা এভাবে করলে ভালো হয়। এখন অনেকে হয়তো বা ওয়ার্ডপ্রেস পারেন, অনেকে উইক্স কোয়ারটেস পারেন, অনেকে ধরেন হচ্ছে ফ্রন্ট এন্ডের অনেক কিছু জিনিস পারেন, ঠিক আছে, বা অনেকে রিয়াক্ট ফাইভ দুইটাই পারেন। সো ধরেন যে যেটা পারেন সেটা ভালো কথা, বাট আপনি কোন একটা স্পেসিফিক টপিকে ভালো হইতে চাচ্ছেন। সাপোজ আপনি একটা জিনিস পারেন বাট আপনি ওয়ার্ডপ্রেস একটু দুর্বল, সাপোজ তো আপনি যেটা বলুন, আচ্ছা ভাই আমি আপনার কাছে ওয়ার্ডপ্রেসে 5টা 6টা ক্লাস করতে চাচ্ছি, যেগুলো কোনগুলো ধরেন আপনি বলে দিন ভাই আমার কাছে এই টপিকগুলো আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখান আপনার বেটার হয়, তখন আমি আপনাকে ওই জিনিসগুলো শিখাবো। দেন হচ্ছে ধরেন এখানে একটা থিং লেখা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, এখন জাভাস্ক্রিপ্ট আপনি বলতে পারেন না যে আমি একবার একদম এক্সপার্ট বানাই দিব, তখন অবশ্যই আমি আপনাকে যদি বলেন আমি শুধু জাভাস্ক্রিপ্ট আর ফ্রন্ট এন্ডে ফোকাস করবো, তখন আমি আপনার জন্য রোড ম্যাপটা ওভাবে সাজাবো যে আচ্ছা আপনার জন্য আপনি এই জিনিসগুলো শেখার আপনার বেটার হয়, আপনি যেগুলো পারেন সেগুলো আমি একটু কিছু জিনিস দেখাই আপনাকে টেস্ট করে দিব, আর যেগুলো ধরেন পারেন না আমরা ওভাবে রোড ম্যাপটা সাজাই আপনার সাথে কন্টিনিউ করবো। এখন আপনার সাথে কি কি শিখবেন অ্যাকচুয়ালি আমার সাথে, যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট হতে পারে, দেন হচ্ছে ফ্রন্ট এন্ডের যেমন হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এইচটিএমএল, সিএসএস, টেলউইন, বুটস্ট্র্যাপ দিয়ে, ঠিক আছে। দেন হচ্ছে যদি এরকম হয় যে আপনি ফ্রন্ট এন্ড পারেন বাট আপনি ওয়ার্ডপ্রেস শিখে যাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসও আপনি চাইলে আমার সাথে 24টা ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এটা করতে পারেন কি, আপনি আমার সাথে 10টা ক্লাস ওয়ার্ডপ্রেসের করলেন, 5টা ক্লাস ধরে আপনি উইক্স এর স্কোয়ার ব্যাপারে জানলেন, আমার কোনো সমস্যা নাই। তারপর কি করলেন বাকি ধরেন 5টা ক্লাস দিয়ে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এইচটিএমএল, সিএসএস নিয়ে একটু আইডিয়া নিলেন, ঠিক আছে। এভাবে চাইলে কিন্তু আপনি নিজের মতো আমার ক্লাস কাস্টমাইজ করে নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আবার যদি এটাও চান আপনি পুরো ক্লাস শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে করবেন, সেটাও পসিবল, আপনি আমি আমি আপনাকে 24টা ক্লাস শুধু ওয়ার্ডপ্রেসের উপরেই আমি আপনাকে গাইড করব। ওকে সো এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে আসলে কে কি শিখতে চায়। এমন হইতে পারে অনেকে ধরেন মোটামুটি অনেক কিছুই পারে, বাট সে বলবে ভাই আমি অনেক কিছুই জানি, আমাকে অনেকে নক দিছে এরকম যে ভাই আমি অনেক কিছুই পারি, আমি আসলে আপনি যেমন রোড ম্যাপ সাজাই দেন নিজ থেকে যে আমি এই জিনিসগুলো করলে আমার জন্য বেটার হয়, আমি তাকে আবার ওয়ান টু ওয়ান গাইড করলাম যে ভাই আপনি প্রথমে যদি আপনি সিএমএস এক্সপার্ট হতে চান আপনি কাজ করেন আমার কাছে, আপনি ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ার স্পেস আর হচ্ছে আমার কাছে একটু ইউআই নিয়ে ধারণা নেন, এরপর আপনি 3টা 24টা সেট আপ করেন, দেন হচ্ছে আপনি মার্কেট প্লেসে জাম্প করেন, হিউজ কাজ পাবেন, অনেক চান্সেস অপরচুনিটি আমাদের বেশি থাকবে আর কি। সো এইভাবে আসলে আমি ওয়ান পয়েন্ট গাইড করছি। আবার আরেকজন অংশ আমি শুধু ফ্রন্ট এন্ড নিয়ে শিখতে চাচ্ছিলাম আর কি,
তখন আমি তাকে গাইড করলাম, একটা কাজ করেন আপনি যেহেতু HTML CSS টেলুইন পারেন, একটা কাজ করেন আমার সাথে আপনি জাভাস্ক্রিপ্ট শুরু করেন, ঠিক আছে, আর আমি আপনাকে অলরেডি কিছু প্রজেক্ট দিয়ে দিব যাতে আপনি আপনার প্র্যাকটিস হয়ে যায়, যদি আপনি ভুলে যান আমি ওগুলো আবার রিকভার করে দেবো, সমস্যা নাই, তাহলে আপনি আমার সাথে রিয়্যাক্ট আর জাভাস্ক্রিপ্ট শুরু করেন, আপনার এটা বেটার হবে। দেন হচ্ছে আমরা 24 ক্লাসে পরে আমরা হচ্ছে মার্কেটপ্লেসে জাম্প করব। ওকে, সো এরকম আর কি। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আসলে কে কোন মডিউলটা চুজ করবে। ওকে আচ্ছা, আর যদি এমন কেউ চান, যদি এমন হয় যে মোটামুটি স্কিল শিখার পরে যদি এরকম চান যে কেউ যে না ভাই আমি আপনার কাছে আমার জন্য আমার কমিউনিকেশন দুর্বল একটু, আমার জন্য কমিউনিকেশন যদি আপনি আলাদা করে নেওয়া ভালো হয়, তখন আমি তার জন্য কোনো ওরকম অপশন রাখছি যে কমিউনিকেশন মাস্টার ক্লাস, ঠিক আছে, আমি ধরেন তাকে ধরেন একটা দুইটা ক্লাস ধরে তাকে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হ্যান্ডেল করে শিখাই দিলাম যে কীভাবে ক্লায়েন্টের সাথে কলে কথা বলতে হয়, তারপরে আমরা একটা ক্লায়েন্ট নিয়ে এসে আমি তাকে লাইভে একটু কথা বলাই দিলাম আর কি প্র্যাকটিসের জন্য, সেটা পসিবল। দেন আরেকটা রাখছি হচ্ছে আমি দিলাম টিপস অ্যান্ড ট্রিক্স টু গেট ক্লায়েন্টস ফ্রম আউটসাইড মার্কেট প্লেস। তো এরকম একটা মডেল আমি রেখে দিয়েছি, এমন অনেকেই আছে যে মার্কেট প্লেসে বাইরে ক্লায়েন্ট কীভাবে খুঁজতে হয় সেটাও জানে না, ঠিক আছে, বা হচ্ছে আইডিয়া নেই, তো ওইটার ব্যাপারে আমি চাইলে এখানে একটা ক্লাস বা দুইটা ক্লাস নিজেকে আসলে মার্কেট প্লেসের বাইরে কীভাবে গ্রো করতে পারি, গ্রো করে এখান থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারি সেটারও একটা আমি দুই তিনটা ক্লাস থেকে চাইলে দেখাইতে পারি যদি ইন্টারেস্ট থাকে। সো এই যে মডিউলটা অনেকগুলোই মডিউল আছে, সব তো শেখানো পসিবল না, যে যেটাতে ইন্টারেস্টেড সেটা আমি তাকে শিখাবো। ওকে, সো এখানে নিজের মতো করে কাস্টমাইজ করার অপশন আছে, আবার চাইলে এটাও করতে পারেন যে আপনি দেখবেন চারটা ক্লাস ওয়ার্ডপ্রেসে করছেন, আপনি ওয়ার্ডপ্রেস আয়ত্ত করে ফেলছেন, আপনার লাগবে না, আপনি সুইচ করে অন্য কিছু শিখতে পারেন, আমার সেটা তো আপত্তি নাই। ওকে, সো এই ছিল আমার ওয়ান 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 মেন্টরিং এর ব্যাপারে। সো ভাইয়া যদি কিছু বলার থাকে ভাইয়া বাকিটা শেয়ার করবে আর কি। আচ্ছা গ্রেট, সো অনেকে অনেক কমেন্ট করছে, আমি একটা লিংক হাইলাইট করছি উইচ ইজ আমাদের এই যে আয়মান শাফির কোর্সের মডিউলগুলো দেখার জন্য, লিংকটা হচ্ছে এটা। সো আর আয়মান একটু কাইন্ডলি তোমার ফোন নাম্বারটা যদি লাইভে শেয়ার করে দাও, কারো যদি কোনো কোয়ারিজ থাকে ফোন নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো। এছাড়াও আমাদের ফেসবুক যে পেজটা, ফোন নাম্বার আর হচ্ছে আমার মেইল দুইটাই কিন্তু মনে দেওয়া আছে, আর ওখানে সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া আছে আমার সাথে, আপনি চাইলে লিঙ্কডইন বলেন অথবা ফেসবুকে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। ওকে, সো মোটামুটি ওই ল্যান্ডিং পেজের মধ্যে ফোন নাম্বার, ফেসবুক, লিঙ্কডইন, ইমেল সবই দেওয়া আছে, আপনি যেভাবে ইচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, সেটা ডিরেক্ট কলও করতে পারেন, কোনো সমস্যা নেই যদি কোনো কোয়েরিজ থাকে আর কি। আচ্ছা, কিছু মানে আউট অফ দ্য বক্স কোশ্চেন আছে, আমি একটু নিয়ে নিই। পারভেজ তালুকদার কোশ্চেন করছে, ফাইবার অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিক্টেড হলে কি রিকভার করা যাবে কিনা, $12 সহ টেম্পোরারি? হ্যাঁ, টেম্পোরারি রেস্ট্রিক্টেড হলে আমরা যদি সাপোর্টের কথা বলি আমরা জেনে নিতে পারবো, মানে এটা সলভ করে নিতে পারবো। ইমন জানতে চাচ্ছে ওয়ান অন ওয়ান কোর্স ফি কত। ওয়ান অন ওয়ান কোর্স ফি হচ্ছে $20,000, একদম কম অ্যামাউন্ট, রাইট? অন্যান্য জায়গায় দেখা যায় অফলাইন বা অনলাইন কোর্সে এই অ্যামাউন্টটা রাখা হয়, এখানে আমি একজন মেন্টরকে আমি টানা 3 মাস ওয়ান অন ওয়ান পাচ্ছি, একা একা পাচ্ছি। সো মোটামুটি যেহেতু একজন, সো আমি মনে হয় না 1 ঘন্টা বা 1 ঘন্টা 15-20 মিনিট বেশি লাগার কথা আর কি। ওকে, ধরে নিতে পারেন টাইমিংটা এরকমই হবে আর কি, আর সপ্তাহে আপনারা দুইটা করে ক্লাস পাবেন। ওকে আচ্ছা রাহিম, ভালো কিছু হবে। গ্রেট দুলাল, কি কি সুবিধা থাকবে অলরেডি আমরা বলে ফেলছি। আচ্ছা মিরাজ ভাইয়া সালাম জানিয়েছে, ওয়ালাইকুম সালাম। সো ওয়ার্ডপ্রেস ই কমার্স ব্যাচে অ্যাডমিট হতে যাচ্ছে এখন। আচ্ছা ওয়ার্ডপ্রেস ই কমার্স ব্যাচে আমাদের 3টা ক্লাস হয়ে গেছে, স্টিল ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক অ্যাডমিশন, আমাদের ওয়েবসাইট থেকে কোর্সটা পারচেজ করে নিলেই হবে। আচ্ছা সবুজ জানতে চাইছে যারা পুরাতন তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা। সো ওয়ান অন ওয়ানে আমাদের কোনো ডিসকাউন্টের অপশন নাই, এখানে $20,000 একবারে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে, এবং ওয়ান অন ওয়ান কোর্সটা প্রত্যেক 3 মাস পর পর আসবে, অর্থাৎ এই এই মানে যখন এই ফেজটা শেষ হবে এই ফেজে আমাদের টোটাল 24 জন স্টুডেন্ট নিচ্ছি আমরা। হ্যাঁ, মাত্র 24 জন আমাদের, 6টা মানে মেইন হচ্ছে আমরা 4 জন মেন্টর, আমাদের 6 জন করে স্টুডেন্ট এনরোল করাবে আর কি, ম্যাক্সিমাম 6 জন। হ্যাঁ, তো এই 6 জনকে মার্কেটে ডিপেন্ড করে আছে টাইম টাইমের উপর, তো অনেকে হয়তো এত টাইম দিতেও পারবে না, সো বেশি আপনি ধরে নিতে পারেন যে 4 থেকে 6 জন আমরা পার্মানেন্ট হতে নিতে পারি বেশি হলে। এবং এই 3 মাস কিন্তু একটা স্টুডেন্ট ওই যে এই ফেজে যারা অ্যাডমিশন নিছে, ধরা যাক আয়মানের আন্ডারে 4 জন স্টুডেন্ট বা 6 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিল, এই 6 জনকে নিয়ে কিন্তু আগামী 3 মাসের জার্নি, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জার্নি, 3 মাস পরে আমাদের এটা আবার আমরা লঞ্চ করব, এবং যখন আয়মান আউট অফ দ্য বক্স ফ্রি হয়ে যাবে তখন ও নতুন স্টুডেন্টদেরকে করতে পারবে। সো
একটা গুড অপরচুনিটি সবার জন্য। এর পাশাপাশি আমি কিন্তু এই ওয়ান অন ওয়ানে যারা থাকতেছে 20 জন বা 24 জন, এদের নিয়ে আলাদা করে ফাইবার ক্র্যাশ, আলাদা করে আপওয়ার্ক ক্র্যাশ, এটা কোর্সের সাথে ইনক্লুডেড থাকতেছে। সো বড় একটা অপরচুনিটি। আই হোপ মোটামুটি যারা পরে জয়েন করছে তাদেরকে আমি একটু সামারি করে দিই। আজকে আমরা কথা বলতেছিলাম ওয়ান অন ওয়ান লার্নিং নিয়ে, এবং কর্মবিলি ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এই মডিউলটা বা এই মডেলটা আসলে দাঁড়া করাতে যাচ্ছে। এবং এখানে আমাদের যারা আসলে এক্সপার্ট মেন্টর আছে, আমাদের কিন্তু সবগুলো মেন্টর, সবচেয়ে বড় ব্যাপার, হয় ফাইবার অথবা আপওয়ার্ক অথবা পিপল পাওয়ার, যে কোনো মার্কেট প্লেসে অনেকদিন ধরে কাজ করতেছে। আমাদের কিছু মেন্টর টপ রেটেড, কিছু মেন্টর লেভেল টু সেলার, কিছু মেন্টর 400-500 উপরে কাজ কমপ্লিট করছে। সো যারাই আসলে মানে ক্লাসগুলো নিবে বা মেন্টর, তারাই মার্কেট প্লেসের একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে। সো স্কিল বা টপিক ডেভেলপমেন্টের পাশাপাশি মার্কেট প্লেসে, যেমন আমি আমি একজন মেন্টর, আমি যদি জানি আসলে মার্কেট প্লেসের কি অবস্থা, কোন জিনিসটার ডিমান্ড বেশি বা কোন সার্ভিসটা দিয়ে খুব দ্রুত মার্কেট প্লেসে সাকসেসফুল হওয়া যাবে, এটা যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু আমি যখন স্টুডেন্টদেরকে কোর্সগুলো অফার করব, মানে ওয়ান অন ওয়ানের ক্ষেত্রে স্টুডেন্টকে ওয়ান অন ওয়ান শিখাবো, তখন গাইড করতে পারবো। লাইক আমি একটা ফুল ওয়ার্ডপ্রেসের মধ্যে প্রায় 50-60টার মতো মডিউল, এখন এখানে মানে যেগুলো আসলে এখন হাইলাইটেড মডিউল 10টা মডিউল নিয়ে আসলাম। হ্যাঁ, তো আমি কিন্তু জানি মার্কেট প্লেসের ডিমান্ড কি এখন, বা মার্কেট প্লেসে আসলে ক্লায়েন্টরা এখন কি চাচ্ছে, সো দ্যাট আমি কিন্তু সেই ডিমান্ডেড কন্টেন্টে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখা যায় অনেক জায়গায় ইনস্ট্রাক্টর অনেক ভালো, খুব ভালো শেখাচ্ছে, বাট হি ডোন্ট হ্যাভ এনি মার্কেট প্লেস নলেজ। সো এটা অনেক বড় একটা অবস্ট্রাকলস আমাদের দেশের জন্য। বাট আমাদের যারা মেন্টর আছে, আমাদের মেন্টর সব কিন্তু ইনহাউস, আমাদের যে সমস্ত মেন্টর আছে সবাই আমার কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট ছিল, এবং 3-4 বছর ধরে আসলে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতেছে, মার্কেট প্লেসে কাজ করে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, স্টুডেন্টদেরকে দেওয়ার একটা টেন্ডেন্সি, অনেক মেন্টর থাকে আসলে খুবই জানে, ভালো জানে, কিন্তু স্টুডেন্টদের দেওয়ার টেন্ডেন্সি নেই, জাস্ট টাইমটা শেষ হলো সে বের হয়ে যাচ্ছে ক্লাস থেকে। বাট আমাদের দেখা যায় কোনো কোনো ক্লাস 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে যায়, স্টুডেন্টদেরকে দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মেন্টরদের থাকে। সো এটা অনেক বড় একটা বৈশিষ্ট্য। সো আই হোপ ওয়ান অন ওয়ানটা সবার জন্য খুব চমৎকার একটা অপরচুনিটি হবে। একজন মেন্টর, একজন স্টুডেন্ট, 3 মাস 24টা ক্লাস হচ্ছে, এরপরে আমি আবার 2 মাসের ফাইবার ক্র্যাশ এবং আপওয়ার ক্র্যাশ, টোটাল 5 মান্থসের কোর্স, 20,000 টাকা কোর্স ফি। আমি আজকে জাস্ট পরিচয় করে দিলাম আয়মান শাফির সাথে। আয়মানের কোর্সের মধ্যে থাকতেছে কমিউনিকেশন, আয়মানের কোর্সে থাকতেছে ওয়ার্ডপ্রেস, দেন ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডের যে পার্টগুলো আছে, HTML, CSS, Bootstrap, Tailwind, React, JS, এই জিনিসগুলো থাকতেছে। সো যারা আসলে কোডিং নিয়ে খুব ইন্টারেস্টেড, কোডিং কিন্তু একটা সমস্যা হচ্ছে কোডিং এর, আমি যখন একটা কোডিং এর প্রবলেমে পড়ি, সেটা কিন্তু সলিউশন দেওয়া, ইনস্ট্যান্ট সলিউশন দেওয়ার কেউ থাকতেছে না। তো আমি যখন এখানে ওয়ান অন ওয়ান একজন মেন্টর আন্ডারে থাকবো, তখন কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস, আগে ক্লাসে যা যা করতে গিয়ে প্রবলেমে পড়ছি, সেই জিনিসটা কিন্তু আমি ইনস্ট্যান্টলি সলিউশন পাচ্ছি, এটা সবচেয়ে একটা বড় ব্যাপার। এবং আমাদের কিন্তু সাপোর্ট যে ব্যাপারটা, অর্থাৎ লাইফ টাইম যে সাপোর্ট 24 আওয়ার্স এর ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, এটা থাকতেছে। পাশাপাশি আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাপোর্টও থাকতেছে। ইনিশিয়ালি আমরা যখন স্কিল ডেভেলপমেন্ট করবো, তখন আমাদের আমাদের যে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাপোর্ট সেটা থাকতেছে, আবার আমি যখন মার্কেট প্লেসে ইন করবো, তারপর থেকে আসলে লাইফ টাইম আমাদের ফ্রিল্যান্সিং সাপোর্টটাও থাকতেছে 24 আওয়ার্স। সো আমার মনে হয় আসলে এর থেকে বড় কোনো প্যাকেজ, বেনিফিটেড প্যাকেজ আসলে বানানো সম্ভব একটা স্টুডেন্টকে শেখানোর জন্য। কারণ এখানে আমি একজন মেন্টর অ্যান্ডারে থাকতেছি, ফাইবার প্রোগ্রেস আমার কাছ থেকে করতে পারতেছো, সাপোর্ট থাকতেছে ইনস্ট্যান্ট 24 আওয়ার্স, লাইফ টাইম সাপোর্ট থাকতেছে, এবং মার্কেট প্লেস রিলেটেড কন্টেন্ট গুলো নিয়ে আমাদের কোর্স গুলো তুমি তোমার মতো ইচ্ছা মতো সাজাতে পারতো। অর্থাৎ তোমার ওয়ার্ডপ্রেস ভালো লাগতেছে না, তুমি কোডিং শিখো, গো ফর ইট, কোডিং এর উপর 24টা মডিউল সাজাও। তোমার কোডিং ভালো লাগতেছে না, তুমি শুধু ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছ, ওয়ার্ডপ্রেসের উপর 24টা মডিউল সাজাও। মডিউল দেওয়া আছে আমাদের, বা তুমি মেন্টরের সাথে বসে মডিউল ফিক্স করতে পারবা। সো আই থিঙ্ক দ্যাট ইজ এ গ্রেট অপরচুনিটি। অ্যান্ড কোর্সটা কবে থেকে স্টার্ট? আমাদের এনরোলমেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, পরীক্ষা জিজ্ঞাসা করছে। সো অ্যাডমিশন অনগোয়িং, আমাদের ওয়েবসাইটে গেলে, kobenbg.com এ গেলে কোর্স নামে একটা অপশন আছে, সেখানে ওয়ান অন ওয়ান নামে একটা অপশন আছে ড্রপ ডাউনে, ওখানে গেলে আমরা মেন্টর একটা পেজ আছে, সেখানে চলে যেতে পারবো। স্টিল যারা কনফিউজ, আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এই লিঙ্কে গেলে আমাদের আয়মান শাফির কোর্সটা সম্পর্কে জানা যাবে, এবং তার ফোন নাম্বার দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দেওয়া আছে, সো দ্যাট ইউ ক্যান গেট সাম আইডিয়া। কল দিতে পারো আয়মানকে, ভাইয়া আমি এরকম চাচ্ছি কি হবে, সো কিছু ওপেন কল, ফোন করে জিজ্ঞাসা করো। ধরো ভালো যদি কোনো সাজেশন লাগে যে ভাই আমার কি করলে বেটার হবে, আমি এই জিনিসগুলো পারি, আমি এই জিনিসগুলো বুঝি, বা কিভাবে আগালে ভালো হয়, আমি কিভাবে দ্রুত সাকসেস পেতে পারি, তো আমি তার জন্য আলাদা করে রোড ম্যাপ সাজাই দিব, যে আমরা এইভাবে আগাইলে 24টা ক্লাস এভাবে করলে দেন আপনার জন্য ভালো হবে। ওকে, তো আপনার যে কোনো কোয়েরিজ থাকবে বা সাজানো দরকার হচ্ছে, মডিউল নিয়ে কনফিউজ বা হচ্ছে মাথা অনেক ঘুরপাক খাচ্ছে, আমাকে একটা কল দিলেই হবে, আমি কল পিক করে আপনার সাজেশন দিয়ে দিব। ঠিক আছে, এটার জন্য টাকা পয়সা লাগবে না। অ্যাকচুয়ালি ইউরোপ থেকে ক্রেজি বয় জিজ্ঞাসা করছে, ওয়ার্ডপ্রেস ও কমার্স ভালো হবে, এলিমিনেশন হবে। আচ্ছা, আমাদের
তবে ওয়ার্ডপ্রেস ই কমার্সে তিনটা ক্লাস হয়ে গেছে, এলিমেন্টর শপিফাই ফেব্রুয়ারিতে আসতেছে। ওকে, সো বেটার হচ্ছে এলিমেন্টর শপিফাইতে অ্যাডমিশন নাও, বাট তোমার যদি মনে হয় তিনটা ক্লাস হয়ে গেছে সমস্যা, আমি ভিডিও দেখে কভার করে দিতে পারবো, গো ফর ওয়ার্ডপ্রেস ই কমার্স, দুইটাই খুব পাওয়ারফুল কোর্স আমাদের। সো লাইভের একদম শেষ প্রান্তে, থ্যাংক ইউ আমন ফর কন্ডাক্টিং দ্য লাইভ উইথ মি, অ্যান্ড আই হোপ ওয়ান অন ওয়ান সেশনটা খুব চমৎকার হয়ে যাচ্ছে। বেস্ট অফ লাক সবার জন্য, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।